জীবনকৃষ্ণ সাহাকে কুলাঙ্গার সন্তান বলে অভিহিত করেছেন তার বাবা মা, সেই একই লোককে দলের সম্পদ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এক সাংবাদিক সম্মেলনে এমনই তির্যক মন্তব্য করলেন সিপিআইএম এর অন্যতম শীর্ষ নেতা সুজন চক্রবর্তী। এবং তাতে মমতা ব্যানার্জি খুব দুঃখ পেয়েছেন যে ওর বাড়িতে কেউ টাকা রেখে এসছে, ওটা ওর টাকা নয়। হতে পারে মমতা ব্যানার্জির কাছে হিসেব আছে কোন কোন টাকা কার কার বাড়িতে আছে, ওটা নাকি ওর টাকা নয়। আমি বলছি শুনুন, ওর বাবা মার কথাটা শুনুন। বাংলার সমাজ জীবনে বাবা বলছে আমি বেঁচে গেলাম, নিশ্চিন্ত হলাম, সাত দিন আগেও আমাকে হুমকি দিয়ে গেছে, আমার সব রোবট করে নিয়ে চলে যায়, বুক দেখাতে পারি না। বাবা মা যাকে কুলাঙ্গা বলে মনে করেন ছেলে, গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা যাকে কুলাঙ্গা বলে মনে করেন, মুশকিলটা হয়েছে মমতা ব্যানার্জি তাকে সম্পদ বলে মনে করেন। মমতা ব্যানার্জির সমগ্র সম্পদ এরা।